আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি পুডিং এই পুডিং খুবই কমন একটি রেসিপি তারপরও আমরা কেন জানি পারি না অনেকে বলে আমি সব কিছু দিয়েছি তারপরও আমার পুডিং হয় না তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি কিছু গুরুত্বপূর্ণ টিপস বলবো আর এই টিপসগুলো আপনি ফলো করলে আপনার পুডিংও হয়ে যাবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ছোটো ছিল তাই চারটে নিয়েছি আপনারা বড় ডিম হলে তিনটা নিলেই চলবে আর নিয়েছি আধা কাপ চিনি আধা কাপ গুঁড়া দুধ আর দুই কাপ লিকুইড দুধ নিয়েছি এখন আমি ডিমের মধ্যে চিনিটা ঢেলে দিব চিনিটা দিয়ে ডিমের সাথে ভালোভাবে মিক্সড করে দিব এমনভাবে মিক্সড করতে হবে যেন চিনির কোনো দানা দানা না থাকে চিনিটা ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি দুই কাপ দুধ থেকে এক কাপ দুধ দিয়ে দিব আবারও ভালোভাবে মিক্সড করে নিব আমার রেখে দেওয়া এক কাপ দুধের মধ্যে গোড়া দুধটা গুলিয়ে নেব এতে করে দানা দানা ভাব থাকবে না পাখি দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ক্যারামেল তৈরি করার জন্য একটি প্যান নিয়ে সেখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি চিনিটা গলে যাচ্ছে এই অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই যখন চিনিটা এরকম লাল লাল হয়ে আসবে তখন অনবরত নাড়তে হবে এতে করে ক্যারামালটা পুড়ে যাবে না আর সব দিক দিয়ে সুন্দরভাবে লাল হবে যখন এরকম একটু হলুদ হলুদ কালার আসবে তখন ক্যারামালটা নামিয়ে নিতে হবে এর থেকে বেশি লাল করলে তাহলে আপনার পুডিংটা তিত হয়ে যাবে আমি এই বাটিটিতে পুডিং তৈরি করব তাই আমি এই বাটিটিতে ক্যারামল ঢেলে দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর সাইড দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি তেল দেওয়ার ফলে পুডিংটা সহজেই বাটি থেকে আলাদা হয়ে চলে আসবে এখন আমি একটি চাকনির সাহায্যে পুডিগুলোটা ক্যারামেলের বাটিটির উপরে দিয়ে দিবো পুডিংটা ছেঁকে দিলে কোনো দানা দানা পাপ থাকলে সেগুলো আলাদা হয়ে যাবে পুডিংয়ের মিশ্রণটা উপর থেকে ঢেলে দিয়েছি এতে কিছুটা বাবল হয়েছে বাবল থাকা আমি পছন্দ করি আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন এখন একটি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে নিচ্ছি আপনারা কোনো ঢাকনা বা অন্য কিছুর মাধ্যমে ঢেকে দিতে পারেন এখন আমি গরম পানির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পুডিংটা বসানোর জন্য স্ট্যান্ডের মধ্যে পুডিংয়ের বাটি আমি বসিয়ে দিব সমান করে বসাতে হবে যেন উঁচা নিচে না থাকে তা না হলে পুডিংটা বাঁকা হয়ে থাকবে একটি ঢাকনা দিয়ে ডেকে দিব পুডিংটি হতে তিরিশ মিনিট সময় লেগে পুডিংটা নামিয়ে নেব আপনার অবদানে নামাবেন যেন হাতে না লেগে যায় এর মধ্যে আপনারা টুথপিক বা কোনো কাঠির সাহায্যে দেখে নেবেন পুডিংটা টুথপিক বা কাটিটা যদি পরিষ্কারভাবে আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গিয়েছে এখন একটি ছুরির সাহায্যে সাইডগুলোকে হালকাভাবে উঠিয়ে নেব পুডিংটা এখন আমি ঢেলে নিব এই কাজটা খুব সাবধানে করতে হবে হাতে আস্তে আস্তে দুই তিনটা টেপ দিব এতে করে পুডিংটা সুন্দরভাবে ছুটে এসে যাবে দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে পুডিংটা এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে বিয়র্স দেখুন পুডিংটা কত পারফেক্ট হয়েছে পুডিং বানানোর শুরুতে আমি বলেছিলাম আপনাদেরকে কিছু টিপস বলবো আর এই টিপসগুলো ফলো করলে আপনাদের পুডিংও সহজেই হয়ে যাবে পুডিং বানানোর সাথে সাথে টিপসগুলো বলিনি এতে করে গুলিয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না আমি ডিমের পরিমাণটা বেশি রেখেছি কারণ ডিম সহজেই বসে যায় তাই পুডিং বানাতে ডিমের পরিমাণটা বেশি রাখবেন তারপর আমি লিকুইড দুধের পরিমাণটা কম রেখেছি এতে করে পুডিংয়ের মিশ্রণটা পাতলা হয়ে যাবে না সাথে আমি গোড়া দুধ দিয়েছি এতে করে পুডিংটা জমতে সাহায্য করবে সুগারের পরিমাণটা কম রেখেছি এতে করে ক্যারামালটা দিলে সুগারের পরিমাণটা ঠিকঠাক থাকবে আর পুডিংটা হয়ে গেলে আপনারা সাথে সাথে ঢেলে নেবেন না এটি ঠান্ডা করে নেবেন অথবা ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিবেন এতে করে সহজেই পুডিংটা খুলে চলে আসবে বিয়র্স আমার দেওয়া টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের পুডিং অবশ্যই হবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ